হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনার ফ্রেন্ড। আজকে আমরা আলোচনা করব কিভাবে একদম কম খরচে সবচেয়ে ভালো মানের জৈব সার আমরা তৈরি করতে পারি, যার ব্যবহারে আমাদের গাছগুলো ফুলে এবং ফলে ভরে উঠবে। প্রতিটি সার ব্যবহারেরই একটি সঠিক নিয়ম রয়েছে, যা মেনে ব্যবহার করলে আমরা সেই সারের সম্পূর্ণ বেনিফিট আমাদের গাছকে দিতে পারব। আপনারা ক্যারি ব্যাগে দেখতে পাচ্ছেন সরিষার খোল বা মাস্টার্ড কেক রয়েছে। সরিষার বীজ এক্সট্র্যাক্ট করে তেল বের করার পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে সেটাই এটা। গার্ডেনিংয়ের ক্ষেত্রে এই সরিষার খোলের ব্যাপক প্রচলন রয়েছে। মূলত দুভাবে সরিষার খোলকে গাছে ব্যবহার করা হয়। প্রথমত 5-7 দিন জলে ভিজিয়ে রেখে সেই তরল সার গাছে প্রয়োগ করা হয়। এখানে একটি মাটির হাঁড়িতে 500 গ্রাম সরিষার খোল 5 লিটার জলে 1 সপ্তাহের জন্য ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর সেখান থেকে 1 মগ খোল পচা জল নিয়ে 1 বালতি জলে খুব ভালোভাবে মিশিয়ে সেই সার গাছে প্রয়োগ করা হবে। সরিষার খোল ব্যবহারে এনপিকের পাশাপাশি আমরা কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসও পেয়ে থাকি, যা গাছের পক্ষে অত্যন্ত লাভজনক। কিন্তু এই সার ব্যবহারের একটি সমস্যা রয়েছে, যখন ঠিক সূর্যের রোদ ওঠে না সেই সময় যদি গাছে সরিষার খোল প্রয়োগ করা হয় তাহলে ফাঙ্গাস লাগার একটি সম্ভাবনা থাকে। এছাড়াও 1 সপ্তাহ ভেজানোর পর একটি বাজে গন্ধ বের হয়, যা অনেকের পক্ষেই অসুবিধাজনক। সেক্ষেত্রে আমরা একটি বিকল্প উপায় করতে পারি, সরিষার খোলকে সরাসরি গুঁড়ো করে সেই সার গাছে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আপনি মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারেন বা অন্য কোনোভাবেও সরিষার খোলকে গুঁড়ো করে তা গাছে ব্যবহার করতে পারেন। এতে কোনো রকম বাজে গন্ধ হবে না, আর এটা একবার তৈরি করার পর আপনি দীর্ঘদিন স্টোর করে রেখে ব্যবহার করতে পারেন। তবে সরিষার খোলের যেটা তরল সার তৈরি করে গাছে দেওয়া হয় তা গাছ সহজেই গ্রহণ করতে পারে, কেননা সেটা অলরেডি পচানোর পর গাছে দেওয়া হয়। আর এই গুঁড়ো সার যখন গাছে ব্যবহার করা হবে তখন প্রথমে সেটা গাছের গোড়ায় ধীরে ধীরে পচবে, তারপর সেটা গাছের গ্রহণের উপযুক্ত হবে। গোবর, পাতা পচা যে কোনো সারই আপনি দেন না কেন, প্রথমে সেটাকে পচতে হবে। পচার পরই মাটিতে বিভিন্ন মাইক্রো অর্গানিজমের মাধ্যমে এনপিকে এবং মাইক্রোনিউট্রিয়েন্টস বা ট্রেস এলিমেন্টস তৈরি হয়ে থাকে, যা গাছের খাবার হিসাবে গাছ গ্রহণ করে। সরিষার খোলের ডাস্ট গাছের সার হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে টবের মাটি ওপরের দিকে হালকা করে খুঁশে নিয়ে টবের কানা বরাবর একটি ড্রেন তৈরি করে নিতে হবে। তারপর 1 চামচ সরিষার খোল 10 ইঞ্চি টবের ক্ষেত্রে একদম টবের কানা বরাবর ভালোভাবে ছিটিয়ে দিয়ে তা মাটির সাথে মিশিয়ে দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ধীরে ধীরে সময়ের সাথে তা পচে গিয়ে গাছের গ্রহণ উপযোগী খাদ্যে পরিণত হয়। সরিষার খোলের গুঁড়ো সার হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে আমরা প্রত্যেক 2 মাস পরপর তা গাছে দিতে পারি। আর যদি সরিষার খোল পচিয়ে তারপর তা গাছে ব্যবহার করা হয় তাহলে তা প্রত্যেক 1.5 মাস অন্তর অন্তর আমরা গাছে দিতে পারি। তবে যে সকল গাছ শীতকালে ডরমেন্সি পিরিয়ডে থাকে, অর্থাৎ গাছের পাতা ঝরে যায়, গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, সেই সমস্ত গাছে কোনো রকম সার ডরমেন্সি পিরিয়ডে প্রয়োগ করা উচিত নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আর এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা গার্ডেনিং করতে ভালোবাসেন। আর আপনি যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে
অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এতে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।